नमस्कार बंधुरा आमार एई चैनेले आपनादेर स्वागत जानाई आशा करी आपनारा सकले भालो आछेन। आजकेर आमादेर एई प्रतिबेदनेर विषय हलो प्राकृतिक चाष। देखुन आजके प्राकृतिक चाष बा न्याचारेल फार्मिंग एई शब्दटा आमरा प्राय शुनते पाई एबं दीर्घ जे रासायनिक सार प्रयोगेर फले जे चाष आमरा एतदिन करेछि तो तार जे दुष्परिणाम सेटा आमरा অলরেডি চোখের সামনে দেখছি এবং তার অল্টারনেটিভ হিসেবে আমরা এখন আপনাদের যে চাষ পদ্ধতির কথা আপনারা জানতে পাচ্ছেন সেটা হলো প্রাকৃতিক চাষ। কিন্তু এই প্রাকৃতিক চাষ আসলে কি বা তার করার পদ্ধতি কি সেটাও আমাদের একটু জানা দরকার। আমরা এতদিন ধরে যে রাসায়নিক চাষ করে এসেছি সেই একই পদ্ধতিতে আমরা ভাবছি প্রাকৃতিক চাষ করব। সেখানে কিছু আমরা জৈব জিনিস বানিয়ে নেব, গোবর গোমূত্র নিম পাতা আতা পাতা এগুলোকে দিয়ে কিছু কীটনাশক বানাবো, কিছু জৈব সার বানাবো এবং সেটা দিয়ে আমরা চাষ করব। এটাই আমাদের বেসিক একটা ধারণা প্রাকৃতিক চাষ সম্পর্কে। কিন্তু প্রাকৃতিক চাষ আসলে জিনিসটা ওইটা নয়। প্রাকৃতিক চাষ হলো প্রকৃতিকে বুঝে চাষ করা। প্রকৃতির মধ্যে তার যে লীলা, এই যে পঞ্চমহাভূত দিয়ে আমাদের টোটাল শরীর এবং প্রকৃতি তৈরি, তার যে সমন্বয় সেইটার কিভাবে সঠিক পদ্ধতিতে তার ব্যবহার করে আমরা চাষ করব সেটাই হলো প্রাকৃতিক চাষ। ন্যাচারাল ফার্মিং শব্দটা, আজকে ন্যাচারাল ফার্মিং বা অর্গ্যানিক ফার্মিং এই শব্দগুলো আমরা এখন প্রচুর শুনি এবং মার্কেটে অনেক বড় বড় ব্র্যান্ডও আছে যারা এই সমস্ত অর্গ্যানিক বা ন্যাচারালের নামে আপনাদের কাছে অনেক রকমের প্রোডাক্ট মার্কেটে আজকাল নিয়ে এসেছে। কিন্তু একটা জিনিস আপনাদের ধ্যান রাখতে হবে যে প্রাকৃতিক চাষ কিন্তু কোনো কিছু বাইরে থেকে বানিয়ে দিয়ে দিলাম, সেখান থেকে আমি কিছু উৎপাদ তৈরি করে নিলাম, সেটা নয়। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে, এবং আপনি যদি ভাবেন যে আমি যেভাবেই মনোক্রপ করতাম, ধরুন একটা জমিতে আমি বিঘের পর বিঘে কোনো একটা ফসল লাগিয়েছি এবং সেখান থেকে সেটাকে আমি প্রাকৃতিক উপায়ে চাষ করে সেখান থেকে আমি উৎপাদন নেব, তো সেটা সম্ভব নয়। প্রাকৃতিক চাষ হলো বিবিধতার মধ্যে চাষ। যেমন ধরুন প্রকৃতি আমাদের শেখায় বিবিধতার মধ্যে বেঁচে থাকা। এই যে বায়োডাইভার্সিটি, এটাকে আপনাকে আপনার চাষের মধ্যে নিয়ে আসতে হবে, তবে আপনি একটা প্রাকৃতিক চাষ করার মতো পরিবেশ তৈরি করতে পারবেন। প্রাকৃতিক চাষে বা ন্যাচারাল ফার্মিংয়ে আপনাকে অনেক ধরনের ফসল লাগিয়ে সেখান থেকে আপনাকে উৎপাদ তৈরি করতে হবে। এই দেখুন আমারই এখানে দেখছেন একটা খুব ছোট জায়গা, এটা একটা 40 ফুট বাই 50 ফুটের একটা ল্যান্ড, এবং সেই এইটুকু জমির মধ্যে আমরা এখন এই মুহূর্তে আমার এখানে সব মিলিয়ে হয়তো গোটা 22-25 রকমের ফসল লাগানো আছে। এবং এটা অ্যাকচুয়ালি আমরা একটা ফুড ফরেস্ট বা অর্চিড বানাচ্ছি, তো সেই হিসেবে আমরা এখানে বিভিন্ন বড় যে পার্মানেন্ট ফুড ট্রি সেগুলো আমরা এখানে প্ল্যান্টেশন করেছি। এবং তারই মাঝে আমরা দেখুন এখানে সব ধরনের সবজি, ভেজিটেবলস, যেমন আমার এখানে বেগুন, ভেন্ডি, লঙ্কা, উচ্ছে, কুমড়ো, লাউ, ঝিঙে, লাল শাক, তারপরে হচ্ছে হুপো, তো এই ধরনের সমস্ত যে সবজি বা ভেজিটেবল, যেটা ধরুন মানে আপনারা সকলেই জানেন যে সবথেকে বেশি বিষ ব্যবহার হয় আমাদের সবজি চাষে, তো সেগুলোকেও আমরা এখানে পুরো টোটালি কেমিক্যাল ফ্রিভাবে আমরা এখানে চাষ করছি। এবং একটা জিনিস জানবেন, প্রকৃতির মধ্যে অ্যাবান্ডেন্স যে শব্দটা সেটা প্রকৃতি থেকেই আমরা পেয়েছি, এবং এই নেচারের যে ক্ষমতা সেটা লিমিটলেস। এই লিমিটলেস ক্ষমতাকে আপনি যদি আপনার চাষের মধ্যে আনতে চান তাহলে সেই প্রক্রিয়াটাকে আপনাকে বুঝতে হবে, এবং ন্যাচারাল ফার্মিংয়ের জন্য আপনাকে কারুর কাছে যেতে হবে না, বা কেউ অমুকের কাছে গেলেন সে বলে দিল গাছে এটা দিয়ে দিন, ওইটা স্প্রে করে দিন, এই ব্যাপারটা প্রাকৃতিক চাষে বা ন্যাচারাল ফার্মিংয়ে একদমই চলবে না। ন্যাচারাল ফার্মিংয়ে আপনাকে আপনার জমির বৈজ্ঞানিক হতে হবে এবং ছোট ছোট রিসার্চ করতে হবে আপনার জমিতে আপনার ফসলে কোনটা সবথেকে বেশি কার্যকর হবে, সেটা আপনাকেই নিজেকে সেটাকে
ফাইন্ড আউট করতে হবে এবং সেটা আপনি খুব সহজেই পারবেন। যদি আপনি প্রকৃতিকে বোঝেন, নেচারের যে বিভিন্ন সিস্টেম আছে, জল, আলো, বাতাস, তার ফ্লো, তার ডাইরেকশান, এগুলোকে যদি আমরা দেখি, পারমাকালচারের যদি কিছু প্রিন্সিপাল আমরা ইউজ করি, তো আমরা খুব সহজেই প্রাকৃতিক চাষকে করতে পারবো এবং তাতে যে উৎপাদন হবে তা আপনার নর্মাল যে আমরা এখন রাসায়নিক চাষ করি তার থেকে অনেকটাই বেশি হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রাকৃতিক চাষে আপনার চাষের যে ইনপুট, মানে যে খরচা আপনারা এখন করছেন, সেখান থেকে আপনাদের অনেকটাই বেঁচে যাবে। কারণ সবটাই, কারণ বীজ আপনার নিজের হবে, সার আপনার নিজের হবে, পেস্টিসাইড আপনার নিজের বানানো হবে, তো এই যে আপনারা খরচা করেন সেই খরচা থেকে আপনারা অনেকটাই, সেখানে আপনার দেখা যাবে যে 50% ওখানেই আপনার কাট অফ কস্ট চলে আসবে। তো এইভাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা যদি চাষ করি, তাহলে আমাদের ইনপুট কমবে, আমাদের যে ধরিত্রী মাতা তার গর্ভে আমরা কেমিক্যাল দেবো না, কোনো রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার করব না, ভিডিসাইড এখন যে পরিমাণে ব্যবহার হচ্ছে, আপনারা যদি কেউ ভালো করে লক্ষ্য করেন যে কী কোন পদ্ধতিতে আমরা আজকে চারা তৈরি থেকে শুরু করে ফসল তোলা অবধি কী কী ধরনের কেমিক্যাল আমরা ইউজ করছি, তো সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কী মারাত্মক পরিস্থিতিতে আমরা যাচ্ছি এবং এটা দিনকে দিন আরও ব্যবহার বাড়ছে। তো সেখান থেকে আবার একটা সহজ সরল প্রাকৃতিক বিধিতে চাষ করা, এবং আপনারা জানলে অবাক হবেন যে ইংরেজদের আসার 200 বছর আগে অবধিও আমাদের দেশে যা চাষ পদ্ধতি অবলম্বন করে চাষ হতো, তার দ্বারা আমরা কেবলমাত্র শুধু আমাদের নয়, 1/3 অফ ওয়ার্ল্ড পপুলেশনকে আমরা খাওয়াতাম। 34-40% যে ফুড ক্রপ তৈরি হতো সেটা আমাদের দেশ সমগ্র পৃথিবীকে খাওয়াতো। তো এই কিছু কয়েক বছরের মধ্যে কী এমন ঘটে গেল যার জন্য আমরা এই কেমিক্যালকে ব্যবহার করছি এবং দিনকে দিন ক্রপের যে প্রোডাকশান, ফুড মানে সব কিছুই বল, ধরুন যা যা চাষ হচ্ছে সব কিছু প্রোডাকশান কমছে, এবং যত কমছে আরও বেশি ওষুধ, আরও বেশি রাসায়নিক সার আমরা ব্যবহার করছি। এবং একটু চোখ কান খোলা রেখে যদি আপনি দেখেন তাহলেই দেখতে পাবেন যে কীভাবে আজকে রোগ ব্যাধি আমাদের সমাজকে গ্রাস করেছে, ক্যান্সার আজকে প্রায় ঘরে ঘরে। তো চলুন, এই আমাদের একটা ছোটো প্রয়াস যে কীভাবে আমরা এই প্রাকৃতিক চাষকে, ন্যাচারাল ফার্মিংকে, মানে সত্যিকারের ন্যাচারাল ফার্মিংকে আবার ফিরিয়ে আনা যায়, তার জন্য আমাদের একটা প্রয়াস যে প্রকৃতির সিদ্ধান্তগুলোকে কাজে লাগিয়ে, এবং প্রকৃতি কিন্তু সবসময় শেখায় বিবিধতার মধ্যে বেঁচে থাকতে। তো কখনো আপনি ভাববেন না যে আপনার কোনো একটা ফসল আপনি লাগালেন সেটাই শুধু হবে, আর কিছু হবে না। তো এই কতগুলো ছোটো ছোটো বেসিক প্রিন্সিপালগুলোকে যদি আমরা ফলো করি, তো খুব সহজেই আমরা খুব ভালোভাবে একজন প্রাকৃতিক চাষী হয়ে উঠতে পারবো, এবং তারই আমাদের প্রয়াস। তো আগামী দিনে আমরা কীভাবে করছি, কী কী পদ্ধতি অবলম্বন করছি সেগুলো আপনাদের দেখাবো, এবং আপনারাও নিজেদের জায়গায় ছোটো ছোটো করে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন। এবং আগেই বলেছি যে আপনাকে নিজের বৈজ্ঞানিক নিজে হতে হবে, তো আপনাকে দেখতে হবে যে কী উপায়ে করলে আপনার ওখানে বেস্ট রেজাল্ট পাবেন, এবং সেটাকে আপনাকে আপনার দৈনন্দিন ব্যবহারিক জীবনে নিয়ে আসতে হবে। তো আজকে এখানেই শেষ করছি, আগামী দিনে আবার এই ধরনের ভিডিও নিয়ে আসবো এবং আমরা আলোচনা করব কীভাবে আমরা প্রাকৃতিক চাষকে ব্যাপক আকারে করতে পারি। আমরা অলরেডি এবছর চাষ শুরু করেছি, আমাদের প্রায় 18-20 বিঘে মতো জায়গাতে আমরা পুরো ন্যাচারাল ফার্মিং করছি। আনন্দধারা ন্যাচারাল ফার্ম বলে আমাদের একটা প্রজেক্ট আমরা স্টার্ট করেছি, এবং সেটারও লিংক আপনাদের এই ভিডিওতে দেওয়া থাকবে, চাইলে তার ইন্ট্রোডাকশান ভিডিওটা ওখানে আপনি দেখতে পাবেন। তো আজকে এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।